তবে সিবিআই সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দার, আরো বহু নাম হয়তো সবসময় মনে পড়ছে না আমার, সবার বিরুদ্ধে রয়েছে। ফিরাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায়, এবার তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধেই ক্ষোভে মুখ খুললেন মদন মিত্র। ঘটনাটি জানতে সকলকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন মদন মিত্র। 2016 সালে কামারহাটি বিধানসভা থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মদন, কিন্তু সেই মুহূর্তে জেলবন্দি ছিলেন তিনি। তার দাবি, সিবিআই এর চক্রান্তে জেলবন্দি থাকার জন্য ভোটে হেরেছিলেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নাম তুলে তিনি বলেন, ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো ব্যক্তিদের নাম সিবিআই এর খাতায় থাকলেও বলির পাঠা করা হয়েছিল তাকে। দেখে নিন তিনি কি বলেছেন। আমি মদন মিত্র, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শুধুমাত্র অভিযোগ নয়, আমাকে 22 মাস গ্রেপ্তার করা হয়েছিল এবং 22 মাস গ্রেপ্তার করার পর সেন্ট্রাল এজেন্সি আমায় কোনো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ থেকে ভালো রিপোর্ট যায়নি। এটা নয় যে আমার তৃণমূল সরকার ছিল বলে আমার ভালো রিপোর্ট গেছে, আমায় ছেড়ে দিয়েছে। আসল সত্যটা হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি ব্যুরো, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, তারা 22 মাস বাদে আদালতকে জানিয়েছিল যে মদন মিত্রর বিরুদ্ধে আমাদের যে অভিযোগ তার প্রমাণে একটাই আমাদের অভিযোগ, তিনি অত্যন্ত প্রভাবশালী এবং ওনাকে ছাড়লে আমরা মনে করছি যে উনি প্রভাব বিস্তার করতে পারেন। মানে উনি টাকা নিয়েছেন, টাকা পেয়েছি, অভিযোগ করেছে, কেউ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে কে কত লাখ নিয়েছে, কে কাঠমাড়ি নিয়েছে, এসব অভিযোগ নয়। আর এটাও ঠিক যে তৃণমূল সরকারের পুলিশ কেউ জানেনি না এই যে আমি প্যারল পাইনি। আমি জানতাম যে প্যারল আমি নির্বাচন কমিশন দেয়নি, আমি জয়ীদের সঙ্গে কথা বলেছিলাম, আমায় বললেন প্যারল দেওয়াটা নির্বাচন কমিশনের কাজ নয়, প্যারল দেওয়াটা রাজ্য সরকারের কাজ, কারণ ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট প্রবলেম। তো আমার যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2016-এ, আমি 43 বার প্যারলের জন্য অ্যাপ্লাই করেছি আর 43 বারই আমার অ্যাপ্লিকেশন চেপে দেওয়া হয়েছে। এখন জানতে পারছি যারা চেপেছিল তারা এই রাজ্য সরকারের কারা দপ্তর, তৎকালীন মন্ত্রী ছিলেন সম্মানীয় সফি সাহেব। অর্থাৎ আমি যে আবেদন করেছিলাম এবং 2016 সালে আমি কামারহাটিতে 1800 ভোট বেশি পেলেই আমি কিন্তু হারিয়ে দিতে পারতাম অনেকের দয়া, অনেকের জনপ্রিয়তা না বিক্রি করে, আমি মদন মিত্রই জিততে পারতাম। কিন্তু ওখানে কিছু চোরচোরটা আছে আর কিছু নোংরামি করা হয়েছিল, তার জন্যে কিছু ভোট কমে গিয়েছিল। কিন্তু আমার ছত্রধর মাহাতো বলেছিল যে স্যার আমি দেশদ্রোহী মাওবাদী, আমি নির্বাচনে দাঁড়িয়ে 15 দিন প্যারল পেয়েছিলাম, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি কামারহাটি বিধানসভার ভোটার, 7 নম্বর টিএন বিশ্বাস রোডে আমার ভোট, আমার পরিবার এবং আমি লিখিতভাবে জানিয়েছিলাম আমায় শুধু ভোট দিতে যাওয়া হোক, কারণ আমি জানতাম আমি ভোট দিতে গেলেই আমায় দেখলে যে মানুষের কাছে বলা হয়েছিল মদন মিত্র কোনোদিন ফিরবে না সেই মানুষ কিন্তু আমায় জিতে যেত, আমি হারতাম না, এই বদনামের ভাগি আমি হতাম না। কারণ আমার সামনে আমাদের পার্টির অনেক নেতা বলছে যে আমাদের বিরুদ্ধে সিবিআই ছিল, আমরা হারিনি, সিবিআই তো আমাদের পার্টির সম্ভবত আমি জানি না কারা কারা বাদ আছেন, তবে সিবিআই সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, ফিরাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার,
অপরূপা পোদ্দার, আরও বহু নাম হয়তো সবসময় মনে পড়ছে না আমার, সবাইয়ের বিরুদ্ধে রয়েছে, তারাও তো নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু সিবিআইয়ের বোঝা তাদের বইতে হয়নি। তার কারণ সিবিআইয়ের ভাষায় উসকো বলি কা বখরা বানাও, লেট হিম বি দ্য স্কেপ গোট। এই নিয়ে মুখ খোলায় স্বাভাবিকভাবে চাপ বাড়ল তৃণমূলের, ঘটনা কোন দিকে যায় নজর রাখছি আমরা, সঙ্গে থাকুন আপনিও।